আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে আমরা সিজে ড্রপশিপিং থেকে ড্রপশিপিং করব এবং সিজে ড্রপশিপিং এর সাথে আমাদের ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটটি কানেক্ট করব। এটা হচ্ছে সিজে ড্রপশিপিং এর ওয়েবসাইট। তো এখান থেকে এটা অনেক পপুলার একটি ওয়েবসাইট, এটির মাধ্যমে ড্রপশিপিং করে অনেকেই। তো আমাদের এটায় কোনো খরচ লাগবে না, একদম ফ্রি। আলি এক্সপ্রেসে ড্রপশিপিং করার জন্য আমাদের প্লাগইন কিনতে হয় সব কিছু পিসার, ভালো পিসার পাওয়ার জন্য $99। তো এই ক্ষেত্রে আমাদের এটা একদম ফ্রি। আলি এক্সপ্রেসে ডেলিভারি টাইম অনেক বেশি, কিন্তু এটা ডেলিভারি টাইম আলি এক্সপ্রেসের তুলনায় অনেক কম। অ্যামাজন আমাদের তাও একটু ঝামেলা করে প্রাইস বেশি প্রোডাক্টের। তো এই ক্ষেত্রে এই ড্রপশিপিং ওয়েবসাইটটা খুবই ভালো এবং জনপ্রিয়। তো এটি এক সব কিছু ফ্রি, এটা ফুললি ড্রপশিপিং বেস ওয়েবসাইট। তো আজ আমরা দেখব কীভাবে এটির মাধ্যমে আমরা ড্রপশিপিং করতে পারি অথবা আমাদের ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারি। আমি আমার অনেক ক্লায়েন্টকে সাজেস্ট করেছি এই ওয়েবসাইটটির মাধ্যমে ড্রপশিপিং করার জন্য, তারা এখন করছে এটির মাধ্যমে এবং আমি তৈরি করে দিয়েছি তাদের জন্য ওয়েবসাইট। তো এটার জন্য আমি প্রথমে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছি। এরপর হচ্ছে আমি একটি থিম ইনস্টল দিয়েছি এক্সট্রা। এখন আমি এক্সট্রা থেকে কিছু ডেমো ইনপুট করবো। আচ্ছা, আমার অনেক বড় হয়ে যাবে যদি ম্যানুয়ালি সব কিছু ডিজাইন করতে যাই, অনেক সময় লাগবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি আপাতত একটি ডেমো ইনপুট দিচ্ছি। এরপর হচ্ছে আমি কানেক্ট করব আমার ওয়েবসাইটটি সিজে ড্রপশিপিং ওয়েবসাইটের সাথে। এরপর হচ্ছে আমি প্রোডাক্ট অ্যাড করব, খুবই সিম্পলভাবে, খুবই সহজ। তো এটি দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি প্রথমে এই টেমপ্লেটে আসলাম। আসার পরে হচ্ছে এইটাই আমি ইনপুট দিব। এইখান থেকে আমার লোগো দিতে বলছে, দরকার নেই, আমি লোগো দিব না, স্কিপ অ্যান্ড কন্টিনিউ, যেমন আছে তেমনই দেই, আমার সময় কম। এগুলো আপনারা দেওয়ার সময় নিজেদের মতো করে দিবেন। এখানে আছে এগুলো সার্চ, কিন্তু আমি দিচ্ছি না, সমস্যা নেই, তারপর নিবে। এটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়ার পরে ডেমোটি ফুল ইনপুট হবে, এরপর আমরা দেখব, তাহলে আমাদের জন্য ভালো হবে। আমাদের ডেমোটি ইনপুট করা হয়ে গেছে, এখন আমরা জাস্ট এখান থেকে ব্যাগে যেতে পারি অথবা আমি এখান থেকে জাস্ট ডাইরেক্ট ড্যাশবোর্ডে যাচ্ছি। আমি ওয়েবসাইটে যদি দেখি, এটা হচ্ছে আমার ডেমো, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। আমি এখন প্রোডাক্টগুলো ডিলিট দেবো, এরপর হচ্ছে আমি নতুন প্রোডাক্ট অ্যাড করবো সিজে ড্রপশিপিং থেকে। ওকে, আমি এই জন্য ড্যাশবোর্ড থেকে যাব প্রোডাক্টে। এখন আমি ডিজাইন করবো, ডিজাইন না কীভাবে করতে পারেন আপনি এই রিলেটেড অনেক ভিডিও দেওয়া আছে, আপনি প্লে লিস্টটা দেখবেন। তো আমরা এখান থেকে সব প্রোডাক্টগুলো ডিলিট করে দেবো, জাস্ট মার্ক অল, মুভ টু ট্রাস্ট, অ্যাপ্লাই। আচ্ছা, এরপর বাকিগুলো একসাথে 20টা অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, আমরা এই ফাগে ড্রপশিপিংয়ে ঢোকার পরে আপনারা একটি অ্যাকাউন্ট করে নেবেন, সাইন আপ করে, অথবা আপনার ক্লায়েন্টের একটি অ্যাকাউন্ট করতে বলবেন, অথবা আপনি তার জন্য একটি অ্যাকাউন্ট করে দিতে পারেন। অ্যাকাউন্ট করার পর লগ ইন করার পর এরকম আসবে, এরপর যাবেন মাই সিজে। হ্যাঁ, আমার প্রোডাক্ট কমপ্লিট। এখন আমার মূল পেজটি এরকম দেখাচ্ছে, প্রোডাক্ট নাই, একদম ফাঁকা। আচ্ছা, মাই সিজে যাওয়ার পরে এরকম একটি পেজ আসবে। তো এটা আসার পরে আমরা এখানে ওয়েবসাইটটি কানেক্ট করবো। ওয়েবসাইট কানেক্ট করার জন্য আমরা এখান থেকে যাব স্টোর অথরাইজেশন, এইখানে যাবেন স্টোর অথরাইজেশন। এইখানে দেখেন ইবে, শপিফাই, ইবে, উকমার্স। আমাদের যেহেতু উকমার্স, আমরা জাস্ট উকমার্স দিব। এই আমার একটি ওয়েবসাইট কানেক্ট করা ছিল, এই জন্য দেখাচ্ছে। এখন আমি নতুন একটি ওয়েবসাইট কানেক্ট করবো, জাস্ট এখানে অ্যাড স্টোর দেবো। অ্যাড স্টোর দেওয়ার পরে দেখেন কী কী চাইছে, এখানে চাইছে ইউআরএল, এরপর চাইছে কাস্টমার কি, এরপরে কাস্টমার সিক্রেট। তো আমরা প্রথমে ওয়েবসাইটে ইউআরএলটি দিই, এটি হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, আমরা এটা এখানে পেস্ট করবো জাস্ট। হ্যাঁ, এরপর হচ্ছে চাইছে কাস্টমার কি, কাস্টমার কি আপনি তৈরি করতে হবে। কাস্টমার কির জন্য আপনি যাবেন উকমার্স, উকমার্স থেকে যাবেন সিটিংসে, এখান থেকে এপিআই কি জেনারেট করতে হবে, এরপর এখানে দিতে হবে, দেওয়ার পরে এটি কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর যাবেন আপনি অ্যাডভান্সে, অ্যাডভান্সে যাওয়ার পরে রিস্ট এপিআই এখানে দিব,
এখানে আমার কোনো এপিআই কি নাই, আমি একটি ক্রিয়েট করব, ক্রিয়েট অ্যান এপিআই কি। হ্যাঁ, এখানে জাস্ট একটা নাম দিতে পারেন, আমি দিলাম সিজে। ড্রপশিপিং দিলাম, এরপর হচ্ছে এখানে পারমিশন অবশ্যই রিড অ্যান্ড রাইট দুইটাই দেবেন। ওকে, এটা হচ্ছে আপনি যে বানাচ্ছেন ইউজার। আচ্ছা, আমি জেনারেট এপিআই কি দিলাম, আমার একটা এপিআই কি তৈরি হয়ে গেছে। এখানে দেখেন কাস্টমার কি, আমি জাস্ট এটা কপি করব কাস্টমার কি। এরপর হচ্ছে আমি এখানে দিব কাস্টমার কি, তারপরে হচ্ছে কাস্টমার সিক্রেট কপি করলাম, এরপর হচ্ছে এখানে দিলাম কাস্টমার সিক্রেট, এরপর ফার্স্ট অথরাইজে ক্লিক করব। ও, এইখানে এটা আমার দরকার নেই এটার জন্য। আচ্ছা, এরপর আমি অথরাইজে দিলাম। আচ্ছা, এটা একটু সিজে ড্রপ শিপিং এর সমস্যা করতেছে, আমি দেখছি। আমি আবার ট্রাই করছি। আমি এখান থেকে স্টোর অথরাইজ যাবো কমার্স। এখানে ফেল দেখাচ্ছে। আচ্ছা, এটা ফেল, আমার কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, ওইখানে দেখেছে ফেল, কিন্তু আমার অ্যাক্টিভেট হয়ে গেছে, এখানে লেখা আছে অ্যাক্টিভ। ওকে, আমার এখানে অ্যাক্টিভেট দেয়া আছে। আচ্ছা, আমি এইবার অ্যাক্টিভ হয়েছে কিনা আমি একটু চেক করব। চেক করার জন্য আমি সিজে ড্রপ শিপিং এ গেলাম। এরপর এখানে অনেক প্রোডাক্ট আছে, আমি আমার যে কোনো একটি প্রোডাক্ট অ্যাড করবো, এর জন্য আমি চেক করব। ধরেন আমি এই প্রোডাক্টটি অ্যাড করব। ওকে, আমি প্রোডাক্টের ভিতরে ঢুকলাম অথবা লিস্টে দিলেই হয়ে যাবে। এখান থেকে আমি জাস্ট লিস্টে দেবো, তাহলে আমি একটু ঢুকে দেখি। এইখানে প্রোডাক্ট অ্যাড করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার হোলসেলার অর্থাৎ আপনার ব্যবসা যদি ইউএস এর ভিতরে যদি আপনি সেল করেন, তাহলে অবশ্যই আপনি এখানে সেলার সিলেক্ট করবেন, হোলসেলার ইউএস এর, তাহলে তাড়াতাড়ি ডেলিভারি হবে। এখানে চায়না, এখানে এটা শুধু চায়নাইতে আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমার প্ল্যাটফর্ম হচ্ছে ই-কমার্স দিলাম, বাকিগুলো দরকার নাই। শিপিং টু ইউনাইটেড স্টেটস, আপনি কোন দেশের জন্য, এখানে টাইম দেখাবে কতদিন সময় লাগবে। আমি ইউএসএ দিলাম, দেখেন ইউএসএ ডেলিভারি টাইম হচ্ছে 1-3 দিন, এটার দাম হচ্ছে 5.59। এরপর হচ্ছে টোটাল প্রাইস, এখানে সম্ভবত ডেলিভারি চার্জ আছে, এখানে দেওয়া আছে কোন কোন শিপিং মেথডে কত টাকা ডেলিভারি চার্জ, কত দিনের মধ্যে পাবেন। আচ্ছা, এরপর আমি জাস্ট লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করার পরে দেখেন এখানে আমার ওয়েবসাইটটি চলে এসেছে, আরও অ্যাড করা থাকলে আরও আসতো, আমার অন্য যেটা অ্যাড করা সেটা ফেলড, কারণ ওই ওয়েবসাইট এখন নাই এই জন্য। এরপর দেখেন আমি ক্যাটাগরিতে দিলাম, এটা হচ্ছে আমার ক্যাটাগরি, আমার ওয়েবসাইটে যেই ক্যাটাগরিগুলো আছে ওই ক্যাটাগরিগুলো কানেক্ট হওয়ার পরে আমি দেখতে পাচ্ছি। আমি এটা জাস্ট ওমেনে দিয়ে দিলাম, ওমেন ক্যাটাগরিতে। এরপর হচ্ছে এখানে দেখেন প্রাইস দেওয়া আছে, এটা হচ্ছে সিজে প্রাইস, অর্থাৎ সিজে ড্রপ শিপিং ওই ওয়েবসাইটের প্রাইস। এটা এটা হচ্ছে শিপিং কস্ট হচ্ছে এটা, শিপিং কস্ট অনেক বেশি। আচ্ছা, টোটাল কস্ট হচ্ছে আমার 7.88। এখন আপনি এই প্রাইস কত প্রাইসে সেল দিবেন, কত লাভ করবেন, সেটি সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। এখন ধরে নিলাম এখানে 7.88, আমি সেল দিব ধরেন $15। আমি এখানে 15 লিখে দিলাম, এরপর হচ্ছে এইভাবে আমি এখানে 15 লিখে দিলাম। এখন এখানে আলাদা সাইজ, আলাদা কালারের জন্য আলাদা প্রাইস থাকতে পারে, এখানে আলাদা প্রাইস লিখে দিবেন। যদি আপনি সবগুলো একই প্রাইস লিখতে চান, যদি লিখেন তাহলে সিম্পল এক সবগুলো মার্ক করবেন। আচ্ছা, এইখান থেকে দেখাচ্ছি, এইখানে আছে আমি প্রাইস দিয়ে দিলাম $15। আচ্ছা, এখানে আমার মার্ক করতে হবে সবগুলো, লাস্ট আমি মার্ক করে দিলাম, মার্ক করার পরে ওকে দিলাম। দেখেন আমার সবগুলোতে 15 হয়ে গেছে। এরপর আমি লিস্ট নাও দিলাম, একটু সময় নেবে, লিস্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা আরও কিছু প্রোডাক্ট লিস্ট করি। আচ্ছা, আমরা এখান থেকে সিরিয়ালি করি, যেটা হচ্ছে হোক সমস্যা নেই, আপনারা যখন করবেন তখন হচ্ছে ক্যাটাগরিগুলো মেনটেন করবেন। আমি জাস্ট দেখানোর জন্য করতেছি, ক্যাটাগরিগুলো ইম্পর্টেন্ট না, দেখানোর জন্য এইটা করলাম। আচ্ছা, আমি একটা কাজ করি, সবগুলো আমার আলাদা টাইপে ওপেন হবে, এটার জন্য সমস্যা নেই, আমি একসাথে অনেকগুলো করব। এখান থেকে এটা করলাম,
এটা আমার হয়ে গেছে, আমার সাইটে চলে এসেছে এই প্রোডাক্টটা। আচ্ছা বাকিগুলো আসুক, আমি দেখব, আমি একটু চেক করে দেখি আমার ওয়েবসাইটে আসছে কিনা প্রোডাক্টটা। ওকে, এটার জন্য আমি যাবো লাস্ট প্রোডাক্টে। দেখেন আমার প্রোডাক্টটা চলে আসে পারফেক্টলি। আমি এইখানে প্রাইস দিয়েছি $15, দেখেন $15 চলে আসছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সিজে ড্রপ শিপিং একটি মোবাইল অ্যাপস আছে, আপনি মোবাইল অ্যাপস দিয়েও প্রোডাক্ট অ্যাড করতে পারেন আপনার ওয়েবসাইটে। এবং কোনো কাস্টমার যদি আপনার এই ওয়েবসাইট অর্ডার দেয়, আপনি ওই সিজে ড্রপ শিপিংয়ের অ্যাপের ভিতরে বা এই সাইটের ভিতরে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে এখানে অর্ডারের, এই যে এখানে অর্ডার এখানে এসে পড়বে। তো এরপর থেকে এরপরে এইখান থেকে জাস্ট আপনি অর্ডারটি প্লেস করে দেবেন, পেমেন্ট করবেন সিজে ড্রপ শিপিং। কাস্টমার পেমেন্ট করবে আপনাকে আপনার ওয়েবসাইটে, আপনি এইখান থেকে সিজে ড্রপ শিপিং ওয়েবসাইটকে পেমেন্ট করে দেবেন। এইখান থেকে অটোমেটিক আপনার এই কাস্টমার অ্যাড্রেস ওরা নিয়ে নেবে এখানে অটোমেটিক সব কিছু। এই দেখেন আমার আগের ওয়েবসাইটে জাস্ট কিছু অর্ডার আমি টেস্টের জন্যই করছিলাম, এইগুলো জাস্ট আমি এখানে ক্লিক করার পরে সিলেক্ট করার পরে এই দেখেন অ্যাড্রেসগুলো সেম টু সেম অ্যাড্রেস চলে আসবে। আমি এখানে জাস্ট অর্ডারটি প্লেস করে পেমেন্ট করে দেবো, তাহলে আমার কাজ শেষ এভাবে। আর হচ্ছে আমি আর কিছু প্রোডাক্ট অ্যাড করি সেম টু সেম, আমার এখান থেকে আছে দুইটা আছে হোলসেল, ইউএস চায়না, আমি ইউএস দিলাম ইউএস হোলসেল। তারপর হচ্ছে ক্যাটাগরি দিলাম অ্যাক্সেসরিজ। আচ্ছা এরপর হচ্ছে প্রোডাক্ট প্রাইস সবগুলো সেম, আমি এখানে এড দিয়ে দিলাম। এরপর হচ্ছে মার্ক অল, ওকে, লিস্ট নাও, সেম আবার অ্যাক্সেসরিজ দিয়ে দিলাম, মার্ক করলাম, সবগুলো প্রাইস সেম না, এক্ষেত্রে আপনি আলাদা আলাদা প্রাইস বসাইবেন। জাস্ট বসানোর পরে মার্ক করার পরে লিস্ট নাও, আমি একটু দেখাচ্ছি। যেমন পঁচিশ এটা আমি দিলাম, 30, 28, আপনারা প্রাইস আপনাদের মতো করে বসাবেন। বা ক্লায়েন্টের সাথে কথা বলে কত পার্সেন্ট বেশি দেবেন এটা ক্লায়েন্টই বলে দেবে, আপনারা এরপরে বসাবেন। আচ্ছা এরপরে আমি আমার সবগুলো বসানো শেষ, বসানোর পরে জাস্ট এইখানে সবগুলো মার্ক করবেন। মার্ক করার পরে এইখান থেকে লিস্ট নাওতে দিবেন, সবগুলো লিস্ট হয়ে যাবে আমার। এইখানে আমার একটাই আছে ভেরিয়েশন, এরপর আমি এটা, আচ্ছা আমি এটা স্টোরটি এখন দেখবেন, স্টোর যদি সিলেক্ট না থাকে সিলেক্ট করে দেবেন স্টোরটা। অর্থাৎ আপনার একই অ্যাকাউন্টে অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারে, সিলেক্ট করে দেবেন আপনি কোনটার জন্য। অ্যাক্সেসরিজ দিলাম, এরপর হচ্ছে আমি এটা জাস্ট প্রাইস দিয়ে দিলাম লিস্ট নাও। এই দেখেন আমার এই দুইটা লিস্ট হয়ে গেছে, এটা হচ্ছে। এভাবে আপনার যে ক্যাটাগরি প্রোডাক্টগুলো আপনি মার্ক, প্রথমে রিসার্চ করবেন যে ক্যাটাগরি প্রোডাক্টগুলো ভালো সেল হয় ওই ক্যাটাগরি নিয়ে আপনি ওয়েবসাইটে অ্যাড করতে পারেন ওই প্রোডাক্টগুলো আপনার ইচ্ছা অনুযায়ী। আচ্ছা ডান, এটা আমি অ্যাড করছি, সেম প্রসেস। এটা হচ্ছে ওমেন ক্যাটাগরি দিলাম, আপনি পরবর্তীতে এই প্রোডাক্টের টাইটেল প্রাইস সব যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন আপনার ওয়েবসাইট থেকে। এইখানে প্রাইস ইচ্ছা মতো দিতে পারেন, লাস্ট লিস্ট নাও, আর একটা নেব না, এটা নিয়েছি। আচ্ছা এবার আমি রিলোড দিয়ে দেখি পূর্বে যে প্রোডাক্টগুলো আসছে কি না, এখানে না আসলে আমাদের এলিমেন্টরি এডিট করে প্রোডাক্টগুলো আনতে হবে। এখানে না, এখানে প্রোডাক্টগুলো আসে না, কারণ হচ্ছে পূর্বের প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের কোড দিয়ে হয়তো বা ছিল। আচ্ছা আমি একটু দেখি, হ্যাঁ এখানে যেহেতু পাবলিশ হয়েছে তার মানে ওইখানে আসবে, প্রোডাক্টের সমস্যা নেই। আমি জাস্ট এখানে এডিট দেবো, এডিট উইথ এলিমেন্টর, আমার প্রোডাক্টটা অ্যাড হওয়া ডান। এখন আমি জাস্ট এইখানে প্রোডাক্টটি অ্যাড করে দেব। এইখানে আমার ছিল প্রোডাক্ট, এই দেখেন এইখানে। আচ্ছা আমি এটা বাদ দিলাম,
নেই ম্যানুয়ালি। এটা হচ্ছে পুরোর জন্য, এলিমেন্টের পুরোর জন্য। আচ্ছা আমি এটাই নিয়ে লাস্ট প্রোডাক্ট লিস্ট বিভিন্ন ডিজাইনে আনা যায়। আচ্ছা আমি এখানে পুরোটাই অ্যাড করি। এইটা আপনাদের দেখিয়েছি কীভাবে পুরো এলিমেন্টের পুরো দিয়ে এখানে প্রোডাক্ট আনবেন। হ্যাঁ আপনি এখানে ভিডিও দেখতে পাবেন। প্লে স্টে খুললে আমি একটা প্লাগইন অ্যাড করি এলিমেন্টের প্রো, এরপর হচ্ছে কাজ করি আমি আপলোড প্লাগইন, সরি কন্ট্যাক্ট আপলোড সয়েল ফাইল। আপনারা এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাদের জন্য আরও সামনে অনেক ভিডিও নিয়ে আসবো ছোট ছোট বিষয় নিয়ে। আমি যখন ক্লায়েন্টের সাথে যে কাজগুলো করব এই কাজগুলোর ভিডিও সব আপনাদের নিয়ে আসবো সামনে। তো এই জন্য আপনাদের পাশে থাকতে হবে অবশ্যই। আর অবশ্যই আমি যেহেতু প্রথম ভিডিও করছি আমার ভিডিওতে অনেক ভুল আসছে বা আমার কথা ঠিক মতো হচ্ছে না, এইটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি যেন সামনে আরও ভালো করতে পারি অবশ্যই আপনারা দোয়া করবেন। তো এটা আমাদের ইনস্টল হচ্ছে, হওয়ার পর আমি এখানে জাস্ট এখানে রিলোড দেব। আচ্ছা এখন রিলোড এটা আমি দেই, হ্যাঁ আমার এটা আপলোড হয়ে গেছে, এখন জাস্ট আমি অ্যাক্টিভ করব। হ্যাঁ প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমি জাস্ট এইটা একটু রিলোড দেব। আপনারা যে কোনো কাজ করার পরে রিলোড না দিলে দেখতে পারবেন না, অবশ্যই রিলোড দেবেন। আপনি এলিমেন্টের দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। আর যদি আপনার প্রো থাকে, আর যদি আপনাদের এই থিম বা প্লাগইন দরকার হয় প্রো, অবশ্যই আমাদের ডিসক্রিপশনে পেজ দেওয়া আছে, ফেসবুক পেজ, ওই পেজে আপনারা মেসেজ করবেন, আপনাদের দিয়ে দেওয়া হবে। যে চার যে থিম অথবা প্লাগইন দরকার শুধু নাম লিখবেন, নাম বলবেন, আমি আপনাদের দেবো ইনশাল্লাহ। আচ্ছা আমি এখন প্রোডাক্ট অ্যাড করবো। দেখেন একটু আগে এটা ছিল, এইটা লক ছিল এখানে উপরে একটা লক, কারণ হচ্ছে এটা প্রো ভার্সন ছাড়া অ্যাভেলেবেল না। এখন আমি প্রো ইনস্টল করছি, এখন অ্যাভেলেবেল। জাস্ট আমি এটা এখানে টেনে নিয়ে আসলাম। এইখানে আমার প্রোডাক্টগুলো হচ্ছে, এইখানে দেয়া আছে আমার কয়টা কলাম থাকবে, চারটা কলাম, র থাকবে কয়টা, চারটা দেয়া আছে। আমি এখানে দুইটা র দেই, এখানে তিনটা দেই, ছয়টা, আমার টোটাল প্রোডাক্টই হচ্ছে পাঁচটা। আচ্ছা আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করি তাহলে ভালো দেখাবে। আমরা এই প্রোডাক্টটা অ্যাড করবো এখন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ আছে, পেজে মেসেজ করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। আমি এখানে ক্যাটাগরি সিলেক্ট করলাম, অ্যাক্সেসরি দিয়ে দিলাম, জাস্ট প্রায় সেম, জাস্ট আমি একটা দিয়ে দিলাম এখানে। জাস্ট দেওয়ার পরে লিস্ট নাও, ও প্রাইসটা ওকে দেই নাই, জাস্ট লিস্ট নাও। আচ্ছা আমার এটা অ্যাড হোক, এরপর আমি এটা ডিজাইন করি কিছুটা। এখানে স্টাইলে যাব, আমি যেটা সব সময় করি এটা আমি এখন করব। জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইনে বক্স, বক্স থেকে ব্যাকগ্রাউন্ডটা শ্যাডো নেই, দেখেন। এরপর আমি এখানে একটু একটু কমাই দিলাম, আমি এটা সব সময় করি যার কারণে একটু ভালো লাগে দেখতে। হ্যাঁ একটু থাক, এরপর হচ্ছে হওয়া বার, অর্থাৎ আমার মাউসটা ধরলে কীরকম আসবে, মাউসটা ধরলে আমি একটু বেশি দিয়ে দেয়, দেখেন টেন দা, আমি টেন দিব না এখানে ব্লু আর, এইখানে হচ্ছে আমি ফোর ফাইভ দিয়ে দিই, ফাইভ থাক, ওকে। এরপর হচ্ছে এখানে আমি রেডিয়াস দিয়ে দিলাম, আচ্ছা নর্মালি দিয়ে দিই রেডিয়াস। এটা না, এটা আমি টেন দিয়ে দিই, দেখেন চারপাশে গোল আকার হচ্ছে, টেন, ঠিক আছে। এরপর হচ্ছে আমি লাস্ট
প্রোডাক্টে যাব। প্রোডাক্টে যাওয়ার পরে আমি অ্যালাইনমেন্টগুলো মিডল করে দিলাম। এরপর হচ্ছে এখানে কালার চেঞ্জ করতে পারেন, প্রাইস কালার, আমি হচ্ছে টাইটেল কালার চেঞ্জ করতে পারেন। আমি জাস্ট প্রাইসের কালার, রেটিং আছে, রেটিংটা আমি জাস্ট হলুদ করে দেব। এটা হচ্ছে রেটিং স্টার কালার, এটা হচ্ছে খালি থাকলে এই যে এটা। অথবা আপনি এখানে কালার কোড ব্যবহার করতে পারেন, কালার কোড ইউজ করে দিতে পারেন, এটাই থাক। সাইজ বড় ছোট করতে পারেন। এর হচ্ছে প্রাইস কালার, রেগুলার প্রাইস কালার, আমি রেগুলার প্রাইস কালারটা হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে দিব, রেড থাক। হ্যাঁ, প্রাইস কালারটা চেঞ্জ করে দিলাম। বাটন কালার, এটা হচ্ছে বাটন, বাটন কালার, এটা আপনার ইচ্ছা অনুযায়ী দেবেন যেটা দরকার। এরপরে জাস্ট আপডেট দিবেন। আমার এটা অ্যাড হওয়ার শেষ, আমি এরপর জাস্ট এখান থেকে দেখি ভিজিট ওয়েবসাইট দিলাম। এখন আমি দেখতে পারবো এখানে আমার প্রোডাক্টগুলো চলে আসে। এই জায়গায় আমার তিনটা তিনটা প্রোডাক্ট, ছটা প্রোডাক্ট চলে আসে। তারপরে দেখেন এরপর আমরা আরেকটা জিনিস দেখাবো, আপনি কিভাবে এখানে কারেন্সি চেঞ্জ করতে পারেন। কারেন্সি চেঞ্জ করার জন্য হচ্ছে যাবেন ওকমার্স থেকে চিটিং এ, জাস্ট তারপর আপনি কারেন্সি বাংলাদেশ হলে বিডিটি, ইউএস হলে ইউএসডি, ইউএসডি দেওয়া আছে অটো ডিফল্ট, তারপর হচ্ছে ইউকে হলে এখানে ইউরো, এরকম আলাদা আলাদা দেশের জন্য আলাদা আলাদা দেবেন। জাস্ট নিচে যাবেন, এখানে দেখবেন কারেন্সি অপশন, এখান থেকে সার্চ দিব বাংলাদেশি টাকা। বাংলাদেশি টাকা লাস্ট আমি দিয়ে দেওয়ার পর সেভ দেবো, হয়ে যাবে। এরপরে আপনি মোবাইল থেকে দেখতে পারবেন কে আপনার কয়টা অর্ডার আসছে। মোবাইল থেকে আপনি অর্ডার প্রেস করে দিতে পারবেন। এখানে জাস্ট আপনি সেম ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন মোবাইল অ্যাপে, সিজেন ড্রপশিপিং অ্যাপে, তাহলে আপনি মোবাইল থেকে ট্র্যাক করতে পারবেন। এভাবে আপনি অথবা আপনার ক্লায়েন্টের জন্য আপনি তৈরি করতে পারেন। আচ্ছা, আমরা একটু দেখি ফাইবারে এটির কাজ আছে কি না। আমরা জাস্ট ফাইবারে যাব, ফাইবারে সার্চ দেবো সিজে ড্রপশিপিং। আচ্ছা, এখানে সার্চ দিই সিজে, এই দেখেন ক্রিয়েট শপিফাই ড্রপশিপিং স্টোর, দরকার আমরা জাস্ট সিজে ড্রপশিপিং দিলাম, এটাই থাক। শপিফাইয়ের জন্য আপনি সেম ভাবে করতে পারেন, প্রোডাক্ট অ্যাড করতে পারেন। মানে এখানে সিজে ড্রপশিপিং এর কতগুলো গিগ আছে, 50টা, খুবই কম। আপনি যেহেতু কম আছে আপনি এখানে গিগ দিতে পারেন সিজে ড্রপশিপিং এ, এটা কম্পিটিশন খুবই কম। এই সিজে ড্রপশিপিং এ অর্ডার মোটামুটি আছে, একজন পাচ্ছে সিজে ড্রপশিপিং শপিফাই এ। সেম আপনি শপিফাইতে আরো সহজ, শপিফাইতে জাস্ট ওইখানে একটা অ্যাপ ইনস্টল হবে এবং কানেক্ট হবে অটোমেটিক, তাহলে হয়ে যাবে। এই যে আমার একটা অর্ডার রানিং চলছে দেখেন, $45 প্রিমিয়াম পাকিস্তানি, আর এই ব্যবসা 30টা। আপনিও চাইলে এভাবে করতে পারেন। আপনারা তো কোনো ধরনের সাহায্য লাগলে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করবো যথাসাধ্য। এই ছিল আমাদের আজকের ভিডিও। এছাড়া আপনি যদি সুন্দরভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে চান, প্রথমে আপনি ওয়েবসাইটটি ডিজাইন করে নেবেন সুন্দরভাবে, এরপর হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাড করবেন। তো আমার এই চ্যানেলে দেওয়া আছে দেখবেন ওয়ার্ডপ্রেস প্লে লিস্টের ভিতরে এক্সট্রা থিম দিয়ে আমাদের কীভাবে সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করতে পারি ভিডিও দেওয়া আছে, ওইটা দেখে দেখে আপনি সুন্দর করে একটি ওয়েবসাইট সাজাবেন প্রথমে। এরপর হচ্ছে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন, অ্যাড করে ড্রপশিপিং আপনি নিজের জন্য করতে পারেন, অথবা আপনার ক্লায়েন্টের যদি অর্ডার আসে তাহলে আপনি প্রিমিয়াম অথবা ফ্রি থিম দিয়ে সুন্দর একটি ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। ডিজাইন করার পরে প্রোডাক্টগুলো অ্যাড করবেন, অ্যাড করার পরে আপনি পেমেন্ট মেথড অ্যাড করবেন, যেহেতু আপনি পেমেন্ট মেথড অবশ্যই বাংলাদেশে যে পেপাল নাই, পেপাল আপনি বাংলাদেশ থেকে ইউজ করতে পারবেন না। যদি বাইরে কান্ট্রির কোনো ক্লায়েন্ট হয়
তাহলে তারা অবশ্যই আপনি স্ট্রাইপ সাজেস্ট করবেন। স্ট্রাইপ খুবই ইজি এবং স্ট্রাইপ তাদের দেশে অ্যাভেলেবেল। স্ট্রাইপ একটি অ্যাকাউন্ট করার পর স্ট্রাইপ পেমেন্ট আপনি কানেক্ট করে দেবেন ও কমার্স ওয়েবসাইটে এবং পেপাল কানেক্ট করে দেবেন। এরপরে হচ্ছে আপনি এইখান থেকে তারে সুন্দর করে বুঝিয়ে দেবেন কীভাবে অ্যাপ থেকে কানেক্ট করতে পারেন, তার কাছ থেকে জানবেন কত টাকা বা কত পার্সেন্ট লাভ নেবে, এভাবে আপনি ওয়েবসাইট তৈরি করে দিতে পারবেন এবং আর্ন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই বন্ধু ভালো থাকুন, আসসালামু আলাইকুম।